স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচ খেলছেন পাইলট রফিক নান্নুরা, সেখানে আম্পায়ারিং এর দায়িত্বে শাথিরা জাকির জেসি। নারীদের ম্যাচ পরিচালনার এমন দৃশ্য দেখা যায় না দেশের ক্রিকেট মাঠে, তবে পুনর্গঠিত আম্পায়ার্স কমিটির হাত ধরে এই ক্ষেত্রেও তাদের সামনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। অলমোস্ট 100 জনের মতো পরীক্ষা দিয়ে পাস করা আম্পায়ার আছে, কিন্তু তাদের কোনোদিন অপরচুনিটি দেয়নি। শি মাইট বি আ বেটার আম্পায়ার দেন আমাদের মুকুল অর সৈকত। নেক্সট ইয়ারে আমরা স্কুল ক্রিকেটে মহিলাদের ইন্ট্রোডিউস করব। পাইলট হতে পারলে, সাংবাদিক হতে পারলে, প্রাইম মিনিস্টার হতে পারলে, বিয়ে হলে আম্পায়ারিং কেন না। বিশ্বে পুরুষদের ক্রিকেটেও নারী আম্পায়ারদের সরব উপস্থিতি দেখা যায়। চলমান নারী বিশ্বকাপেও ফিল্ড আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন নারীরা, যেখানে আছেন একজন বাংলাদেশীও। কিন্তু দেশে এখনও মেয়েদের জন্য এই ক্ষেত্রে কাজ করার সুযোগ সেভাবে তৈরি হয়নি, যদিও কমিটির উদ্যোগ আশাবাদী করছে তাদের। নার্ভাস ছিলাম যে নান্নু ভাইরা খেলবে, রফিক ভাইরা খেলবে, যাদের খেলা দেখে ক্রিকেটার হয়েছি, বড় হয়েছি, তাদের ম্যাচে আম্পায়ারিং করবো নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। আমি, সালমা, পান্না থেকে শুরু করে সবাই কিন্তু আমরা মোটামুটি আম্পায়ারিং কোর্সটা করেছি 2009-এ। আজকে এসে 2022-এ আমরা কাজ করার সুযোগ পেলাম বা শুরুটা করলাম। আশা করছি যে ইন ফিউচারে আমরা আরও ভালো কাজ করার সুযোগ পাবো। নারীদের অংশগ্রহণ নিশ্চিতের মধ্য দিয়ে আম্পায়ারিংয়ে নতুন মাত্রা যোগ করছে আম্পায়ার্স কমিটি। কিন্তু ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ের বিতর্ক নিরসনে নতুন কোনো পথ দেখাতে কি আদৌ পারবেন তারা? আম্পায়ারিং জানে কিন্তু কনফিডেন্সের অভাব। থার্ড ডিভিশনে আমরা মাত্র 3টে কমপ্লেন পেয়েছিলাম, আমার নিজের টিম কিন্তু রেলিগেশন হয়ে গেছে। সো চেয়ারম্যানেরও কোনো ক্ষমতা নাই যে আম্পায়ারিংয়ে কিছু ইয়ে করার, মানে প্রেশার দেওয়ার। তো তাদের মেসেজ হচ্ছে কোনো প্রেশার থাকলে আমার টেলিফোন নাম্বার দিয়ে দিতে। প্রিমিয়ার লিগে কিন্তু একটা, কারণ আমরা বলছি আপনার লিখিত দেন, লিখিত দিলে আমরা পর্যালোচনা করব। গেল কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে ব্যবহৃত হচ্ছে ক্যামেরা, স্বচ্ছ আম্পায়ারিংয়ে যা সহায়ক ভূমিকা রাখছে বলছেন ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।